আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। করোনার ছুটি থাকার কারণে আমাদের আইজিএ প্রকল্পের সমস্ত ক্লাস বন্ধ থাকায় আপনাদের সাথে কোনো ক্লাস শেয়ার করতে পারছি না, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। অনেকেই আমার ভিডিওতে প্রশ্ন করেছেন, স্যার কেন ভিডিও দিচ্ছেন না, কেন ক্লাস করাচ্ছেন না। যাই হোক, কারণটা এটাই যে করোনার ছুটি। আপনাদের রিকোয়েস্টে ভাবলাম বাড়িতেই কিছু ভিডিও করব এবং আপনাদের সাথে শেয়ার করব। তো আমি প্রথমেই বাচ্চাদের পোশাক থেকে শুরু করতে চাচ্ছি। আজকের ক্লাসে আপনাদেরকে নিমা কেটে সেলাই করা দেখাবো। তো চলুন দেখা যাক কীভাবে নিমা কাটবো এবং সেলাই করব। দর্শক, আমি প্রথমে ফ্রন্ট পার্টের জন্য কাপড় কেটে নিচ্ছি। এটা ফ্রন্ট পার্ট, ফ্রন্ট পার্টের জন্য কাপড়কে ভাঁজ দিয়ে নিলাম। এবার নিচে যেহেতু কুচি হবে এজন্য কুচির কাপড় রাখলাম। আমাদের টোটাল জুল 15 কুচি সহকারে। তো এখানে কুচি জয়েনের জন্য আমরা 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় রাখলাম, 1/2 ইঞ্চি কাপড় রাখলাম। এখন এখানে আমাদের টোটাল জুল হচ্ছে 15 ইঞ্চি, কিন্তু 2 ইঞ্চি পরিমাণ থাকবে হচ্ছে কুচি, এজন্য আমরা 13 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। 13 আর 1/2 ইঞ্চি সেলাই, 13.5 তো দাগ দিলাম, 13.5। আর এবার বডি লাইনের দাগ দেবো। বডি লাইন হচ্ছে বডির 1/6 ভাগ, সাথে 1/2 ইঞ্চি চোখ। 18 ইঞ্চির 1/6 ভাগ হচ্ছে 3, আর 1/2 ইঞ্চি যোগ করলে 3.5 হয়। আর বাচ্চাদের কোমরের যে জায়গাটা সেখানে হচ্ছে 6 সাড়ে 6 ইঞ্চিতে দাগ দিব দিলাম। সেম দাগটা আবার এপাশে দিচ্ছি। এবার আমরা লাইনগুলোকে সোজা করে টেনে নিচ্ছি। দর্শক, প্রত্যেকটা পোশাকের লাইনগুলো অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা প্রথমে শোল্ডার লাইনে কাজ করব। গলার মাপটা হচ্ছে বডির 1/12 ভাগ। মনে রাখবেন, বডির 1/12 ভাগ হচ্ছে গলা। তো আমাদের বডি হচ্ছে 18, 1/12 ভাগ আসে হচ্ছে 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চিতে দাগ দিলাম। শোল্ডার শোল্ডার হবে আমরা যতটুকু বডির লাইনে দাগ দিয়েছি, এখানে যতটুকু পেয়েছি ঠিক সেম এতটুকুই হবে এখানে। তো আমরা এখানে 3.5 পেয়েছি, এখানে 3.5 ইঞ্চি দিলাম। সেম কাজটি আমরা বডি লাইনের ক্ষেত্রেও করব। বডি লাইনে একই দাগ দিলাম। এবার বডিতে দাগ দেবো। আমাদের বডি হচ্ছে 18 ইঞ্চি, তো এখানে আমরা 3 ইঞ্চি পরিমাণ লুজ করব। 18 আর 3 = 20, 21 সোয়াপাশে দাগ দিলাম, সোয়াপাশে দাগ দিলাম। আর আমার কোমর হচ্ছে 17, তো এখানেও 3 ইঞ্চি লুজ করব। তাহলে 17 আর 3 = 20, 4 5 = 20, 20 দাগ দিলাম। এখন নিচে আমরা এটাকে চওড়া করে দিব। মোটামুটি 6.5 ইঞ্চিতে দাগ দিলাম। আমরা এটাকে শেপ কাট দিয়ে শেপ তুলে দিচ্ছি সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। আর অবশ্যই শোল্ডার ডাউন দিবেন 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন। আর গলার ডিপ যতটুকু বডি লাইন পাবেন, যেহেতু ছোট মানুষ সেহেতু গলা যেন ঠিক মতো গায়ে দিতে পারে, এজন্য 1/2 ইঞ্চি পরিমাণে শর্ট রাখতে পারেন। এখানে 3 ইঞ্চি গলা দিলাম। তো দর্শক, আমাদের ড্রয়িং করা শেষ, এবার কেটে নেওয়ার পালা। আমরা সেলাইয়ের জন্য বাড়তি কাপড় রেখে কাটবো। এই যে বাড়তি কাপড় রাখলাম, কেটে দিচ্ছি। আর নিচে যেন নিচে সাইডে যেন ঝুঁকে না যায়, এজন্য সামান্য একটু এখানে উঠিয়ে দিব। আমাদের ফ্রন্ট পার্ট কাটা শেষ। দর্শক,
এই কাপড়টা দিয়ে আমরা ব্যাকপার্ট তৈরি করব। ব্যাকপার্ট তৈরি করার জন্য প্রথমে কাপড়টাকে আমরা এভাবে ভাগ দিয়ে নিলাম, এবার সমান করে কেটে দিচ্ছি। বাচ্চাদের পোশাক গায়ে দেওয়ানোর সুবিধার জন্য আমরা পিছনে পুরোটাই ফাড়া রাখছি। আমরা যে ভাঁজটা দিচ্ছি, কাপড়ের এই ভাঁজটা হচ্ছে বোতাম ঘর এবং বোতাম লাগানোর জন্য ভাঁজ দিলাম। এখন ফ্রন্ট পার্ট ব্যাক পার্টের উপরে রাখলাম এবং সেম করে শুধু গলাটাকে আমরা একটু ছোট রাখবো, রেখে কেটে দেব। সেম করে রাখলাম। পিছনের গলাটা একটু ছোট করে দিচ্ছি, ছোট করে দিয়ে কেটে দিলাম। দর্শক, আমাদের বডি কিন্তু কাটা শেষ। এবার যেটা করব সেটা হচ্ছে, আমার কাছে আরো একটি টুকরা কাপড় রয়েছে যে কাপড়টা দিয়ে এই পোশাকটার কুচি এবং পাইপিনের কাজ করব। এখান থেকে আমরা কুচির কাপড় নেব, এখান থেকে নিচের সাইড থেকে কুচির কাপড় নেব। যেহেতু কুচির জন্য 2 ইঞ্চি কাপড় রেখেছি, প্রথমে পাড়ের অংশ থেকে আমরা কাপড়টাকে ফেলে দিচ্ছি যেন কাজটা সুন্দর হয়। যেহেতু 2 ইঞ্চি কুচি, সেহেতু এখানে আমরা 2.5 ইঞ্চি পরিমাণের কাপড় রাখতে পারি। 2.5 ইঞ্চি কাপড়টাকে সোজা করে দাগ দিয়ে দিচ্ছি। একটা কুচি হলে আমাদের হয়ে যাবে আশা করা যায়। কুচির কাপড় নিলাম। এবার যেটা করব সেটা হচ্ছে গলা এবং আর্ম হোলের পাইপিন। তো পাইপিনের কাপড় সব সময় তেসরা কাপড় নিতে হয়, সোজা কাপড় নিলে পাইপিন ভালো হয় না, মানে হয় না। তো আমরা কি করব, এখানে কস কাপড় নিব। ক্রস করে কাপড় এভাবে আমরা দাগ দিয়ে নেব যেন কাপড়টা কাটা অবশ্যই ভালো হয়। দর্শক, আমাদের পাইপিনের কাজ, পাইপিনের কাপড় কাটা শেষ এবং সামন পাট, পিছন পাট সহকারে, কুচির কাপড় সহকারে কাটা শেষ। এবার যেটা করব সেলাই। দর্শক, এই হলো আমার সেই কাটা কাপড়। তো ডিজাইনের কাপড়গুলো আমরা রেখে দিচ্ছি। প্রথমে যেটা করব সেটা পিছন পাটের যে ভাঁজ করা কাপড়টা রয়েছে, বোতাম এবং ঘাটের জন্য যে কাপড় এক্সট্রা কাপড় রেখেছি, সেই কাপড়টাকে সেলাই করে এখানে আটকে দিব। তো এটা এটা ঠিক সোজা দিকেই ভাঁজ করা আছে, তো আমরা এটা ঘুরিয়ে দেব। এই যে প্রথমে একটি সেলাই দিচ্ছি। একইভাবে আমরা অন্য পাটটাও এভাবে সেলাই করে দিব। দর্শক, এখন আমরা কি করব, এখন এই সামনের পাটের সাথে
আমরা শোল্ডার জয়েন দিয়ে দেব। দেখুন এই কাপড়টা সোজা, আমরা এখানে এইভাবে একে জয়েন করব। এই আমরা কিন্তু কাটা পিছনে রেখেছি, এইভাবে জয়েন করে দিচ্ছি। দর্শক এখন যেটা করব সেটা হচ্ছে গলা এবং আর্ম হোলের পাইপিং করব। তো পাইপিং করার জন্য আমাদের নেভি ব্লু কাপড় নিয়েছি। তো প্রথমে মেশিনে নেভি ব্লু সুতাটা চেঞ্জ করে দিচ্ছি। দর্শক পাইপিংয়ের জন্য আমরা যে কাপড়গুলো নিয়েছি এগুলো এখন এইভাবে জয়েন্ট করব, ঠিক এইভাবে। এখন আমরা একে ফোল্ড করে নিব, এইভাবে 50-50 ফোল্ড করব। এই ফোল্ড করা শেষ হয়ে গেল, এখন এটাকে গলা জয়েন্ট করব। তো প্রথমে কি করব, ভিতর সাইড থেকে এটা এটা হচ্ছে সোজা, তা আমরা ভিতর সাইড থেকে একে জয়েন্ট করব এইভাবে। কাপড়টা এভাবে এভাবে ধরলাম, ধরে এটা কিন্তু ভিতর সাইডে এটা এভাবে এই ভাঁজ দিলাম কাপড়টাকে সুন্দর করার জন্য, পাইপিনের মাথা যেন কোনোভাবে বের না হয় এই জন্য দিলাম। একইভাবে এখানে আমরা এক্সট্রা কাপড় রেখে এটাকে ভাঁজ করে দিচ্ছি ভিতরের দিকে। এখন আমরা এটাকে সোজা করে কিছু পাইপিনটা ঘুরিয়ে দিচ্ছি, এই যে ঘুরিয়ে দিলাম, দিয়ে এখন এটা এভাবে ফিনিশিং করে দেব। দর্শক এখন এটাকে আমরা এইভাবে ভাঁজ দিয়ে এর মাথা দিয়ে সেলাই দেব। দর্শক অবশ্যই এখানে এভাবে কেটে দিবেন, নইলে পাইপিং ঘোরানোর সময় সমস্যা হবে।
দর্শক আমাদের গলা এবং দুই সাইডের আর্ম হোলে পাইপিং করা শেষ। এবার যেটা করব সেটা হচ্ছে আমরা সাইডের সেলাই দিয়ে দেব এইভাবে। দর্শক দেখুন আমাদের পোশাক কিন্তু বানানো শেষের দিকে, শুধু এখন যেটা করব সেটা হচ্ছে নিচের কুচি সেলাই করে কুচিটা দিয়ে দিলে আমাদের পোশাকের কাজ শেষ। দেখুন এখন জাস্ট আমরা এখানে কুচি দিয়ে জয়েন্ট করে দিলেই আমাদের কাজ শেষ। তো চলুন কুচি করে দিচ্ছি। এই যে কুচির কাপড়টা, একে প্রথমে আমরা নিচের সেলাইটা করে দিব। দর্শক আমরা এখন কুচি দেব। কুচি হয়ে গেল, আমরা এই পাশে জয়েন্ট দেব, এই জন্য এখানে সেলাই করে দিচ্ছি। এবারে আমরা এখান থেকে এটাকে জয়েন্ট করে দেব এবং আমাদের সেলাইয়ের কাজ শেষ করে দেব। এখানে ধরলাম, দর্শক আমার কিন্তু সেলাইয়ের কাজ শেষ এবং পোশাক তৈরি করাও শেষ। এই তো দর্শক দেখুন আমার পোশাকটা তৈরি করা শেষ। এখন যেটা করব সেটা হচ্ছে এখানে ঘাট করব, বোতাম ঘর করব, তিনটা বোতাম ঘর করে বোতাম লাগিয়ে দিলে আমাদের পোশাক একদম কমপ্লিট, পরার মতো হয়ে যাবে।